প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে নিয়ে একটি কাউন্সিলের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করেছে গণতন্ত্রী পার্টি অন্যদিকে সব দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে একটি স্থায়ী আইন করা সহ ছয়টি সুপারিশ করেছে বাংলাদেশ খিলাফত আন্দোলন সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে আলাদা বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান দুই দলের নেতারা প্রথমে গণতন্ত্রী পার্টির সভাপতি মোহাম্মদ আরোশ আলী সহ সাত সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করেন এরপর বাংলাদেশ খিলাফত আন্দোলনের আমিরে এ শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফিজির নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেন সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনেও তাদের আপত্তি নেই বলে জানান গণতন্ত্রী পার্টির সভাপতি মোহাম্মদ আরশ আলী অন্যদিকে রাজনীতিতে নারীদের তেত্রিশ ভাগ অংশগ্রহণ বাধ্যতামূলক না করে ঐচ্ছিক করার দাবি জানায় খেলাফত আন্দোলন